যে আমার তো হারাবার কিছু নেই, বাবা মা ভাই সব হারিয়েছে, ওই একটা ছোট বোন আর আমি সব হারিয়ে নিজের ছোট ছোট ছেলে মেয়ে তাদেরকে মাতৃস্ব বঞ্চিত করে ফিরে এসেছিলাম বাংলাদেশে 81 সালে। কেন? এই দেশ স্বাধীন করেছেন আমার বাবা, এই মুক্তিকামী মানুষ তখনও দারিদ্র্যের কষা খাচার জর্জরিত, এদেশের মানুষের পেটে অন্ন নেই, পরনে বস্ত্র নাই, কাজ নেই, খাবার নেই, কিছু নেই। এদেশের যুব সমাজ তারা বিভ্রান্ত, স্কুল কলেজে অস্ত্রের ঝঞ্ঝানানি। আবার একটাই লক্ষ্য, যে এই দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলা। আমাদের যুব সমাজ প্রবাসী কল্যাণ ব্যাংক করে দিয়েছি, দালাল ধরে বিদেশে যাবার দরকার নাই, ওই ব্যাংকের থেকে আপনারা ঋণ নিতে পারেন, প্রয়োজনে বিনা জামানতে লোন দেওয়া হয়, কাজে সেইভাবে সবাই বিদেশে যাবেন। আর যারা রেমিটেন্স পাঠায় ওই হুন্ডি করে পাঠানো না, আমরা ব্যাংক তৈরি করে দিয়েছি, আর এখন ডিজিটাল পদ্ধতিতেও অর্থ প্রেরণ করা যায়, অর্থ প্রেরণ সহজ করে দিয়েছি। আজকে সেইভাবে টাকা পাঠালে সেটা নিজের একটা সঞ্চয় হবে, আর প্রবাসীরা যারা কাজ শেষ করে দেশে আসবেন তারাও প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা বাণিজ্য করতে পারবেন, কাজে সেইভাবে আমরা ব্যবস্থা করেছি। যারা একেবারে যুবক বেকার, কর্মসংস্থান ব্যাংক বিনা জামানতে তারা 2 লাখ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন। আমরা প্রত্যেকটা মানুষের জন্য কাজ করি। আজকে আমাদের চা শ্রমিক, এই চা শ্রমিকদের উন্নয়নের জন্য আমরা কাজ করেছি, তাদের খাবার এবং বাসস্থান, চিকিৎসা, ছেলেমেয়েদের পড়া এবং মজুরি বাড়ানো সব ব্যাপারেই কিন্তু আওয়ামী লীগ সবসময় এই চা বাগানের শ্রমিকদের পাশে আছে। কারণ এই শ্রমিকদের নাগরিকত্ব ছিল না, যে নাগরিকত্ব দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর আমি আসার পরে তাদের জন্য কাজ করি। এদেশের বেদে হিজড়া কুষ্ঠরোগী থেকে শুরু করে এমনকি সব ধরনের মানুষের কল্যাণে আমরা কাজ করে যাচ্ছি, ঘর বাড়ি করে দিচ্ছি, তাদের উন্নয়নে কাজ করে যাচ্ছি। মানুষ আজকে গ্রামগঞ্জে প্রত্যেকটা গ্রামকে আমরা শহরে রূপান্তর করার সেইভাবে আমরা উন্নতি করে যাচ্ছি। প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ দেবো কথা দিয়েছিলাম, আজকে প্রতি ঘরে ঘরে আমরা বিদ্যুৎ দিয়েছি। আজকে খাদ্যের কোনো অভাব নেই, চিকিৎসার ব্যবস্থা দিচ্ছি। তারপরে কোথায় বাধাটা, কোথায় কাদের বাধা? যারা লুটেরা, খুনি, হত্যাকারী, দুর্নীতিবাজ, এতিমের অর্থ আত্মসৎকারী, তারাই এদেশের মানুষকে আগুন দিয়ে পড়ায়, নির্বাচন বানচাল করতে চায়। আগামী নির্বাচন নৌকা মার্কা, এই নৌকা নূহ নবীর নৌকা, এই নৌকায় কিন্তু মানব জাতিকে রক্ষা করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। এই নৌকায় ভোট দিয়ে এদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে। আবার এই নৌকা যখন সরকারে এসেছে, নৌকা মার্কায় ভোট পেয়ে যখন আমরা সরকারে এসেছি, বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নতি হয়েছে। আজকে তাই আপনাদের কাছে আমার আহ্বান, আগামী নির্বাচন আমরা যারা নৌকা মার্কায় প্রার্থী দিয়েছি তাদেরকে নৌকা মার্কায় ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দেবেন, আপনাদের কাছে সেটাই আমার আহ্বান। আপনারা দেবেন বলেন, হাত তুলে ওয়াদা করেন।